ইসরায়েলের দাবানল নেভাতে ফিলিস্তিনের তরফ থেকে দমকল কর্মী পাঠায় অঞ্চলটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার দেশের প্রতি সমর্থন জ্ঞাপন করার জন্য মাহমুদ আব্বাসকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়। পরবর্তীতে এ খবর রবিবার নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের পক্ষ থেকে দমকল টিম ও ট্রাক পাঠানোই সে অঞ্চলের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। ফোনালাপে তিনি বলেছেন, দাবানলের শিকার মানুষদের জন্য নিজেদের দরজা খুলে দিয়ে প্রতিবেশী আরব ও ইহুদিরা তাদের উদারতার পরিচয় দিয়েছেন। অবশ্য শনিবার মাহমুদ আব্বাসকে ফোন করে ধন্যবাদ জানালেও তার আগের দিন শুক্রবার এ দাবানল ছড়ানোর পেছনে ইসরায়েলি আরবদের অভিযুক্ত করেন নেতানিয়াহু ও কট্টর ইহুদিরা। সংবাদ মাধ্যম থেকে আরও জানা যায়, এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষ রামাল্লা থেকে শুক্র ও শনিবার দুটি করে ট্রাক পাঠায় ইসরায়েলের আগুন নেভাতে। রবিবার আবার সবচেয়ে বিপর্যস্ত হাইফা নগরীর আগুন নেভাতে পাঠায় আটটি ট্রাক। এই হাইফায় প্রায় 10,000 একর এলাকা পুড়ে গেছে।